পুজো করা হবে সেই জন্য কলা নিয়েছে তো কলাগুলো এই যে একটা পাকা আছে এইগুলো কাছে আছে পেকে যাবে তো তোমাদের বললাম যে ফুল দেখাবো ছাদের চলো আজকে ফুল দেখায় কত ফুল ফুটেছে দেখো ছাদটা পরিষ্কার হয়ে গেছে বলেছিলাম না ছাদ পরিষ্কার হয়ে যাবে তো এই যে দেখো কত ফুল এই যে দেখো গাছটাতে ফুলে ভর্তি আরে এই যে দেখো সব ফুলগুলো দেখাবো এখানে দুটো একটা ফুল ফুটেছে এই গাছটাই আর এই যে দেখো এই গাছ চেয়েও ফুল বললাম না দেখাবো ঠিক আছে তো ফুল ফুল দেখাতে নিয়ে এলাম তোমাদের সাথে তো সে সে তোমাদের আগের ব্লকে বলেছিলাম যে দেখাবো মানে ভিডিওতে আর দেখো এই যে একটা এই ফুল ওই যে আকন্দ ফুল তো দেখালাম দেখেছো তো চলো নিচে যা যাক জামা কাপড় সব মেলা হয়ে গেছে তো দেখো ছাদে এখনও হালকা হালকা রোদ লেগেছে পুরো রোদ লাগেনি তো দেখেছো পাটকাটিগুলো সব পরিষ্কার হয়ে গেছে তো চলো নিচে যা যাক ছাদে থেকে এসে মায়ের রান্না করে নি তো এই যে দেখো তো এই যে দেখো চলে আসলাম রান্না করে মা আজকে নতুন আইটেম তৈরি করছে একটা সকালবেলার জন্যে দেখি মা কোনা পরোটা দেখো কী সুন্দর পরটা বানাচ্ছে আমার মা আর সঙ্গে এই যে ছোট ছোট আলুর একটু দম হবে তাই না তো দেখো এই যে আমার মা করছে দেখো সকালবেলাকার আজকে না সকালবেলাকার এটা হবে এখনো দুপুরে রান্না এখনও আমাদের রেডি হয়নি তো তোমরা দেখো দুপুরে রান্না আর দেখাবো না খাওয়ার সময় একবারে দেখাবো এই যে সকালবেলাকার এটা কাজ করছে সেটাই তোমাদেরকে দেখালাম সবটাই যখন দেখায় তখন এটাও তো দেখাবো তো দেখো আর এই যে দেখো আজকে রোদ বেরিয়েছে কী সুন্দর একদম গরম দিল গরমের রোদ দেখো আর এইদিকে মা এটা করছে সকালের জন্য তো ঠিক আছে করুক তো সকালে আমাদের আজকে ওই হচ্ছে তো আজকে এখন আর কিছু তোমাদেরকে দেখাবো না একদম স্নান করে নিয়ে খাওয়ার সময় আবার তোমাদের সঙ্গে দেখাবে আজকে পুজো আছে বৃহস্পতিবার তো কী কী রান্না হবে সবটাই খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো তো চলো করে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল সিএম ব্লক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো সব কিছুতে তোমাদের দেখালাম কী সকাল থেকে কী করলাম না করলাম সপ্তাহে তোমাদের দেখালাম তো চলে আসলাম এবার বললাম তো স্নান করে নি একবারে তোমাদের সঙ্গে দেখা হবে তো এবার স্নান করে চলে আসলাম এবার খাবো তো আজকে কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে সম্পূর্ণটা দেখায়নি তো আজ খাওয়ার সময় দেখাবো আর সকালে তো কি খেয়েছি সেটা দেখালাম মানে খাওয়া দেখায়নি কিন্তু কড়াটা দেখিয়েছিলাম তো খেয়েছি ঠিক আছে তো তো ঠিক আছে আর পরেও দেখতে থাকো এখন খাওয়া দাওয়া করবো তো আজকে আমাদের কি রান্না হয়েছে কি খাবো সবটাই দেখো সঙ্গে থাকো দেখো পূজো হয়ে গেছে আলপনা দেয়া হয়ে গেছে এই যেমন বলি বাবা আরে দেখো প্রসাদ আমার খাওয়া হয়ে গেছে মা এখানে খাচ্ছে প্রসাদ খাচ্ছে তো প্রসাদটা খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা আবার ভাত টাত খেয়ে নেবো একটু পরেই তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো দেখো এবার ভাত নিয়ে খেতে বসে পড়েছি তো আজকে আমাদের রেসিপি হলো এই যে এটা বড়ি ভাজা আমি বড়িগুলো খেয়ে নিয়েছি ঠিক আছে আর এই যে এই পাপড় ভাজা আর এখানে একটা শুধু আলুর একটা তরকারি এই যে এখানে আছে ডাটা আলু বুড়ি দিয়ে একটা রসা তো আজকে আমাদের এইটুকু তরকারি হয়েছে বেশি কিছু হয়নি অনেক তো আমি খেতে বসে পড়েছি তো খেয়ে নিই ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা আমার এতটুকুই তোমরা যাদের ভালো লাগলো একটা কমেন্ট করে জানিও আর লাইক করেও জানিও ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করেছ তারা ভালো করেছো আর যারা নি তারা একটা করে নাও প্লিজ ঠিক আছে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও তো দেখো আজকের রেসিপি আমাদের এটাই তো আমি খেয়ে নিই আমি কিছু ভাত খাচ্ছিলামও ঠিক আছে তো ঠিক আছে